বন্ধুরা, চ্যানেল স্টাডি গাইডে তোমাদের সকলকে আরো একবার স্বাগত জানাই। আজকে আমরা চলে এসেছি DFCCIL এর প্রশ্নের দ্বিতীয় পর্বে, এবং আজকে আমরা দেখে নেবো এই দ্বিতীয় পর্বে কী কী প্রশ্ন রয়েছে এবং তার উত্তরগুলো কী হবে এবং সেগুলোর বিশদ আলোচনা। তো প্রথম 11 কোশ্চেন নম্বর 10 অবধি হয়ে গেছিলো, তো এরপরে কোশ্চেন নম্বর 11। ম্যাক্সিমাম ফ্লাক্স ডেন্সিটি ইন দ্য 225 ভোল্ট বাই 3000 ভোল্ট 50 আর সিঙ্গেল ফেজ ট্রান্সফর্মার ইজ 1.3 ওয়েবার পার মিটার স্কোয়ার, ইফ দ্য ইএমএফ পার টান ইজ 15 ভোল্ট। ইএমএফ পার টান হ্যাঁ, তোমরা নিশ্চয়ই জানো E1/N1 বা অর E2/N2। ইএমএফ পার টান ইজ 15 ভোল্ট অ্যান্ড দ্যাট ইজ ইকুয়াল দ্যান দ্যাট ইজ 15 ভোল্ট। নাও ডিটারমাইন দ্য প্রাইমারি অ্যান্ড দ্য সেকেন্ডারি টার্নস, এটা যদি বার করতে হয় তাহলে কী করতে হবে। ঠিক আছে, তাহলে আমার টোটাল কত রয়েছে, 225 ভোল্ট বাই 15, এটা করলে আসবে 15, ওকে 15 টার্ন, আর এদিকে রয়েছে 3000 ভোল্ট, আর পার টার্নে ভোল্টেজ হচ্ছে 15, করলে আসবে হচ্ছে 200 টার্ন। ঠিক আছে, এটা হচ্ছে উত্তর। ঠিক আছে, ইএমএফ পার টার্ন দেওয়া রয়েছে, আর টোটাল ইএমএফ আমরা জানি, সেখান থেকে আমরা নাম্বার অফ টার্নসটা বার করে নিলাম। অ্যাকচুয়ালি কী করলাম, ওপরে রইল টোটাল ইএমএফ, আর নিচে আছে কি, ইএমএফ পার টার্ন। তাহলে ইএমএফ ইএমএফ কেটে গেল, আলটিমেটলি পড়ে রইল টার্ন। ওকে, চলে আসছি কোশ্চেন নাম্বার 12। কোশ্চেন নাম্বার 12, এ পিওর ইন্ডাক্টর অফ 20 মিলি হেনরি, 220 ভোল্ট আর এম এস, হোয়াট ইজ কারেন্ট, তাহলে কারেন্ট হচ্ছে 35.03। ঠিক আছে, এখন এটা হচ্ছে 220 ভোল্ট আর এম এস ভ্যালু, ওকে, কারণ এটা ইকুয়েশনে দেওয়া নেই, ইকুয়েশনে দেওয়া থাকলে সেটা হয়তো পিক ভ্যালু। ওকে, আচ্ছা চলো পরের কোশ্চেনে আমরা চলে যাই। আচ্ছা, এবার একটা কোশ্চেন হচ্ছে 6.28 দিয়ে ভাগ করলাম, কেন তাই তো, আচ্ছা 6.28টা কোথা থেকে পেলাম সেটাও দেখিয়ে দিই। অ্যাকচুয়ালি আই ইকুয়ালস টু ভি বাই এক্সএল and xl equals to 2 pi fl, f হচ্ছে 50, l হচ্ছে 20 into 10 to the power minus 3, হাজার হাজার কেটে গেল, তাহলে বড় হলো 6.28। ওকে, এইভাবে এলো। পরীক্ষার হলে এগুলো কিন্তু খুব দ্রুততার সাথে করতে হবে, ঠিক আছে, এতটা সময় আমি জাস্ট বোঝানোর জন্য সময়টা নিচ্ছি অনেকখানি, মানে তোমাদেরকে কিন্তু খুব তাড়াতাড়ি করতে হবে, ঠিক আছে। আর ভিডিও চেষ্টা করবো, আমরা সবসময় চেষ্টা করি ছোটো করার, তাও ছোটো হয়ে ওঠে না। এরপরে রয়েছে কোশ্চেন নাম্বার 13। ঠিক আছে, প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি কারেন্ট, আচ্ছা এটা বার করার জন্য কী করবো আমরা, এটার জন্য আমরা করবো হচ্ছে আই ইকুয়ালস টু কেভিএ বাই কেভি। ঠিক আছে, তাহলে অ্যাম্পিয়ার বেরিয়ে যাবে, তাহলে কেভিএ কত, 25,000, কেভিএ থেকে ভিএতে নিয়ে এলাম, আর ভোল্টেজ কত আছে, ভোল্টেজ আছে 2500, আচ্ছা যদি থাকে তাহলে 10 অ্যাম্পিয়ার, আর কেভিএ তো সেম 25,000, আর প্রাইমারি ইজ কানেক্টেড, আচ্ছা সেকেন্ডারি কত আছে, সেকেন্ডারি সেকেন্ডারি ভোল্টেজ দেওয়া নেই, আচ্ছা টার্নস দেওয়া আছে 600 to 60। ঠিক আছে, টার্নস যদি কমে যায় তাহলে কী হবে, তাহলে এখানে হবে 250, 250 যদি হয়ে যায় তাহলে এটা হবে 100 অ্যাম্পিয়ার। ফলোয়িং ইজ নট অ্যান অ্যাপ্লিকেশন অফ শান্ট মোটর,
हाँ, दिस इज इलेक्ट्रिक लोकोमोटिव। ओके, क्वेश्चनটা আমরা আরেকবার দেখে নিই। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট অ্যান অ্যাপ্লিকেশন, তাই বলি। হ্যাঁ, এটা নট, তো নট ইলেকট্রিক লোকোমোটিভ, কারণ ইলেকট্রিক মোটর লোকোমোটিভ সিরিজ, হ্যাঁ, অ্যাপ্লিকেশন অফ সিরিজ। ওকে, তোমরা বলবে মডার্ন লোকোমোটিভে কী ইউজ করা হচ্ছে, ঠিক আছে? তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে মডার্ন লোকোমোটিভে কী ব্যবহার করা হচ্ছে। আচ্ছা, বলেছে ড্যাশ এসেন্সিয়ালি কনসিস্ট অফ টু কন্ডাক্টিং সার্ফেসেস সেপারেটেড বাই এ লেয়ার অফ ইনসুলেটিং মিডিয়াম, দ্যাট ইজ কল্ড ডাইলেকট্রিক। এটাকে আমরা বলি ক্যাপাসিটার, এটাকে আমরা কী বলি ক্যাপাসিটার। এলইডি, এলইডি ওয়ার্কস অন দ্য ফিচার অফ ফলোইং প্রিন্সিপাল, ইট ওয়ার্কস অন দ্য প্রিন্সিপাল অফ ইলেকট্রোলুমিয়েন্স। ওকে, কোয়েশ্চেন নাম্বার 17, কোয়েশ্চেন নাম্বার 17 সেই একই ব্যাপার, ইএমএফ পার টার্ন দিয়ে দিয়েছে, ঠিক আছে? ভোল্টেজ দিয়েছে 300, ইএমএফ পার টার্ন 10, তাহলে হবে 30, এদিকে হচ্ছে 3000, তাহলে 3000 বাই 10 করলে হবে 300, ঠিক আছে? ইএমএফ বাই ইএমএফ পার টার্ন করলে আমরা টার্নস পেয়ে যাবো। একই কোয়েশ্চেন দুবার আছে, অর্থাৎ একটা জানলেই দুবার কিন্তু করা যাচ্ছে, ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেন আমরা দেখে নিই। কোশ্চেন নাম্বার 18, লাইট বাল্ব রেজেড ফর 60 ওয়াট 240 ওয়াট রেজিস্ট্যান্স, এটা আমরা কি জানি? আর ইকুয়ালস টু স্কয়ার বাই পি। কোশ্চেন নাম্বার 19 আমরা দেখিনি, কোশ্চেন নাম্বার 19, কোশ্চেন নাম্বার 19-এর যে উত্তরটা হবে স্পার্কিং প্লাগ বা থার্মোনিক ভালভ। আচ্ছা, ইলেকট্রোডটা, ইলেকট্রোড ফর স্পার্কিং প্লাগ ম্যাক্সিমাম যেটা ইউজ করা হয়, ইলেকট্রোড ফর স্পার্কিং প্লাগের জন্য নিকেলকে ব্যবহার করা হয়, ঠিক আছে? এটা হচ্ছে ম্যাটেরিয়ালস, এটা তোমরা ম্যাটেরিয়ালসটা ভালো করে পড়লে এগুলো পাবে, ঠিক আছে? তো ম্যাটেরিয়াল চ্যাপ্টার থেকে দু তিনটে প্রশ্ন থাকে একটা কোশ্চেন পেপারে, খুব বেশি থাকে না, সিলেবাস অনুযায়ী তোমাদের কিন্তু এগোতে হবে। নেক্সট কোশ্চেন রয়েছে, ইন দ্য সিম্পল রেক্টিলিনিয়ার মোশন 5 গ্রামস ই মাস গিভেন কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশন ফোর্স এফ, এফ ইকুয়ালস টু এম ইন্টু এ, এফ ইন্টু এম ইন্টু এ, দ্যাট ইজ মাস হচ্ছে 5 × 3 15 নিউটন। আচ্ছা, এখানে হচ্ছে, আচ্ছা আমাদের যে অনলাইন কোচিং সেন্টার চলছে সেখানে কিন্তু তোমরা অ্যাডমিশন নেওয়ার জন্য ফোন করতে পারো, ওদের নতুন ব্যাচ শুরু হয়েছে, তো 8617488509 এই নম্বরে ফোন করে কিন্তু তোমরা অ্যাডমিশন নিতে পারো, 8617488509, যেখানে তোমরা টেকনিক্যাল অ্যান্ড নন টেকনিক্যাল তোমরা দুটোই পাবে, ঠিক আছে? নন টেকনিক্যালের জন্য একদিন পাবে আর বাকি দুদিন পাবে তোমাদের টেকনিক্যালের জন্য। ফুল সিলেবাস টেকনিক্যালে, ফুল সিলেবাস উইদিন 12 মান্থস তোমাদের কমপ্লিট হবে। হ্যাঁ, তোমাদের ডিপ্লোমা, যারা শুধুমাত্র ডিপ্লোমা করেছো তাদের জন্যই এই কোর্সটা, যারা ডিপ্লোমার পরে বিটেক বা এমটেক করেছো তারাও এই কোর্সে জয়েন হতে পারো, কিন্তু যারা ডাইরেক্ট বিটেক করেছো বা আইটিআই করেছো এমন কেউকে এই কোর্সে আমরা এনলিস্টেড আমরা করি না। ওকে, যদি ডিপ্লোমা কোয়ালিফাই করে কেউ, বিভিন্ন পরীক্ষা, সেটা ডিসিএল হোক, টিসিএল হোক, বিএসসি, এএমসি বা বিভিন্ন পরীক্ষার জন্য যারা অ্যাডমিশন নিতে ইচ্ছুক তারা যোগাযোগ করো। তোমরা অনেকেই জিজ্ঞাসা করছো কোচিং সেন্টারটা কোথায়, আমাদের এটা পুরোপুরি আমরা অনলাইনেই চালাই। আর যদি কেউ এসে একবার দেখা করতে চাও তা সানডে দেখা করতে পারো, সানডে আসতে পারো, ঠিক আছে? আমার বাড়িতে আসতে পারো, বাড়ির ঠিকানা তো তোমরা ফোন করে জেনে নেবে, ঠিক আছে? বাড়ির ঠিকানা আমার বেলঘড়িয়া, তো ঠিকানাটা একটু ফোন করে জেনে নেবে, বেলঘড়িয়া স্টেশন থেকে কীভাবে আসবে সেটা ঠিকানা ফোন করে তোমরা জেনে নেবে। আর পড়ানোটা কিন্তু পুরোটাই তোমার অনলাইনে হবে, পড়ানোটা কোনো অফলাইনে হবে না। এসে একবার দেখা করতে পারো, সবাই যারা চাও এসে দেখা করতে ইচ্ছুক তারা দেখা করতে পারো, ঠিক আছে? সানডে অবশ্যই, সানডে আসবে, চেষ্টা করবো সানডে মর্নিংয়ে আসার। তো ধন্যবাদ, দেখা হচ্ছে এখানেই। আর অবশ্যই যাদের, যারা অনেকেই আগ্রহী আছো টেকনিক্যাল কোচিং নিতে চাও এবং সঙ্গে নন টেকনিক্যালের প্রিপারেশনটাও রাখতে চাও, কারণ বিভিন্ন পরীক্ষায় তোমরা জানো 40 নম্বর বা কোথাও 30 নম্বর, কোথাও 20 নম্বর, কোথাও বা 50 নম্বরের নন টেকনিক্যাল আসে, তো তার জন্য তোমরা যোগাযোগ করতে পারো আমাদের, আমাদের ফোন নম্বরে 8617488509। থ্যাংক ইউ, দেখা হবে আবার নতুন ভিডিওতে।